मैं भी बनूंगा आईपीएस। जज्बा लेके आते हैं कि ये लोग भी ना एक ना एक दिन आईएएस आईपीएस बनेंगे। फेल हो गया, नेक्स्ट। लूजर्स के साथ कोई नहीं टिकता भाई। 12 फेल मूवी प्रथमे थिएटारे रिलीज दे दर्शक ভালোভাবে গ্রহণ করে। ডিসেম্বর লাস্টের দিকে যখন ওটিটিতে আসে মানুষ ঝাঁপিয়ে পড়ে মুভিটি দেখার জন্য। ফেসবুকে এমন কোনো মুভি রিভিউ গ্রুপ নেই যেখানে এই মুভিটি নিয়ে কথা হচ্ছে না। মুভিটি দেখে আমি তাজ্জব বনে গিয়েছিলাম, তাই এই মুভির এক্সপ্লেইন না করা পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম না। মুভিটি না দেখে থাকলে এক্সপ্লেইনটি দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি সময় বৃথা যাবে না। চম্বল নামে ভারতের ছোট্ট গ্রামের দরিদ্র ঘরের সন্তান মনোজের বাস্তব জীবনের কাহিনী মুভিতে তুলে ধরা হয়েছে। মনোজ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী। পরীক্ষায় চিটিং করার জন্য মনোজ নকল তৈরি করে। কিছুক্ষণ পর একজন ফিয়ন মনোজের পিতার সাসপেন্ড লেটার নিয়ে আসে। মনোজের পিতা সরকারি অফিসের নিম্ন পদস্থ কর্মচারী। অফিসের বস মনোজের পিতাকে বলে, আপনি ফাইলে সাইন করেননি কেন? মনোজের পিতা বলে, কাজ হয়নি, কিন্তু ফাইলে লেখা আছে কাজ হয়েছে, তাহলে আমি কি করে সাইন করি? তখন বস মনোজের পিতাকে অপমান করলে সে বসের দিকে জুতা ছুঁড়ে মেরে বাড়িতে চলে আসে। রাতে মনোজের পিতা সিদ্ধান্ত নেয় সে এই অন্যায় সাসপেন্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। তার মনে হয় হাইকোর্টে সে ঠিক বিচার পাবে। পরীক্ষার দিন মনোজ তার সব নকল নিয়ে পরীক্ষা দিতে চায়, কিন্তু তাদের এলাকায় আসা নতুন ডিএসপি কাউকে নকল করতে দেয় না। তখন কলেজের অধ্যাপক ডিএসপিকে নিজের রুমে ডেকে ঘুষ দিতে চাইলে ঢাকাসহ ডিএসপি অধ্যাপককে গ্রেপ্তার করে, ফলে কলেজের সবাই 12 ক্লাসে ফেল করে। পরদিন মনোজের পিতা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তাকে ছাড়া পরিবার কিভাবে সার্ভাইভ করবে কিছুই বলা যায় না। পরিবারের অর্থভাব দূর করতে মনোজ ও তার বড় ভাই টেম্পুর মতো একটি গাড়ি করে মানুষ আনা নেয়ার কাজ শুরু করে। মনোজদের টেম্পুর জন্য বিধায়কের বাসে মানুষ না উঠাই বিধায়কের লোকেরা তাদের টেম্পু চালাতে মানা করে, কিন্তু মনোজের বড় ভাই তার বাবার মতো বিধায়কের লক্ষ্যে জোতা দিয়ে ফেটাতে শুরু করে। বিধায়কের লক্ষ্যে মারধর করাই পুলিশ মনোজদের গ্রেপ্তার করে নিয়ে গিয়ে মারতে শুরু করে। মনোজের বড় ভাই পুলিশকে দেখে এনে আর হুমকি দিলে পুলিশ মনোজকে ছেড়ে দিয়ে বলে, তুই যা করতে পারিস তাই কর, কিন্তু কিছু করতে না পারলে তোর ভাইকে মেরে ফেলব। মনোজ কি করবে বুঝতে পারছিল না। সে তাড়াতাড়ি নতুন ডিএসপি দোষন সিং এর কাছে গিয়ে ভাইকে বাঁচানোর জন্য কাকুতুমিনী করে এবং সব ঘটনা খুলে বলে। দোষন সিং পুলিশ স্টেশনে এসে পুলিশকে শাসিয়ে মনোজের বড় ভাইকে ছাড়িয়ে নেয় এবং গাড়ি করে মনোজদের বাড়ি পৌঁছে দেয়। মনোজ দোষন সিং এর পাওয়ার দেখে অবাক হয়ে যায়। মনোজ দোষন সিংকে বলে, স্যার আপনার মতো কিভাবে হতে পারবো? দোষন সিং বলে, আগে চিটিং ছাড়ো তারপর। মনোজ দোষন সিং এর কথায় ভীষণ মোটিভেটেড হয়। পরের বছর দোষন সিং ট্রান্সফার হয়ে যায়। তারপর আবার কলেজে চিটিং শুরু হয়, কিন্তু মনোজ কোনো ধরনের চিটিং না করে 12 পাস করে ফেলে এবং কিছু বছর পর চিটিং ছাড়াই মনোজ বিএ পাস করে ফেলে। বিএ পরীক্ষার রেজাল্টের দিন মনোজের দাদি তার জীবনের অর্জিত সব টাকা মনোজের হাতে তুলে দিয়ে বলে, শহরে গিয়ে বড় অফিসার হয়ে তবে গ্রামে ফিরে আসবি। পরদিন মনোজ এক বুক আশা নিয়ে কাছের শহর গোয়ালিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টাকা ও কাপড়ের ব্যাগ বাসের সিটের নিচে রেখে মনোজ উপরে বসে, কিন্তু গাড়িতে সে ঘুমিয়ে পড়ে। বাস যখন গোয়ালিয়ায় পৌঁছে তখন মনোজ দেখে ব্যাগ সিটের নিচে নাই। বাসের কন্ট্রাক্টর বলে তার পাশে বসা একজন মেয়ে ব্যাগটি নিয়ে নেমে গেছে। সব হারিয়ে মনোজ একটি কোচিং সেন্টারের সামনে বসে থাকে। সকালে কোচিং ওপেন করলে মনোজ দৌড়ে গিয়ে কোচিং শুরু হওয়ার টাইম জিজ্ঞেস করে। তখন কোচিং এর কর্মীরা বলে, সরকার 3 বছরের জন্য পরীক্ষা বন্ধ করে দিয়েছে, তাই কোচিং বন্ধ করে দিচ্ছি। দাদির শেষ সম্বল হারিয়ে ফেলায় সে গ্রামে যেতে পারছে না। 2-3 দিন না খেয়ে থাকার পর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হোটেলে কাজের বিনিময়ে খাবার খেতে চায়। হোটেলের মালিক তাকে খাবার দেয়। খাবার খেয়ে মনোজ কাজ করে দিতে চাইলে মনোজ স্টুডেন্ট হওয়ায় হোটেলের মালিক তাকে চলে যেতে বলে, কিন্তু মনোজ কাজ না করে যেতে চায় না। হোটেলের মালিকের সাথে মনোজের এই কনভারসেশন পান্ডে নামে একজন স্টুডেন্ট শুনে ফেলে, যে গোয়ালিয়ায় মনোজের মধ্যে কোচিং করতে এসেছিল। পান্ডে বলে, খাবারের টাকা আমি দিব, তুমি চলে যাও। তখন মনোজ পান্ডের কাছে গেলে পান্ডে মনোজের পরিচয় জিজ্ঞেস করে। মনোজ তার পরিচয় এবং তার সাথে হওয়া সব ঘটনা পান্ডেকে খুলে বলে। পান্ডে বলে, আমিও তোমার মতো কোচিং করতে এসেছিলাম, এখন দিল্লি যাচ্ছি ইউপিএসসি এক্সামের কোচিং করে প্রস্তুতি নিব। মনোজ জিজ্ঞেস করে, ইউপিএসসি এক্সাম কি? পান্ডে ইউপিএসসি এক্সাম সম্পর্কে সবকিছু মনোজকে খুলে বলে। সব শুনে পান্ডেকে রিকোয়েস্ট করে তাকে দিল্লি নিয়ে যাওয়ার, সেও ইউপিএসসি এক্সাম দিয়ে আইপিএস অফিসার হবে। মনোজের জোরাজুরিতে পান্ডে মনোজকে দিল্লি নিয়ে আসে। দিল্লিতে হাজার হাজার স্টুডেন্ট দেখে মনোজ ঘাবড়ে যায়। পরদিন পান্ডে মনোজকে গৌরী নামে একজন ভাইয়ের কাছে নিয়ে যায়। এ একে একে 6 বার ইউপিএসসি এক্সাম দিয়েছে। গৌরী ভাই মনোজকে ইউপিএসসি এক্সাম সম্পর্কে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে বলে, ইউপিএসসি এক্সাম লুডুর সাপ খেলার মতো, প্রিলি রিটেন এবং ভাইবা 3 ধাপে পরীক্ষা হয়।
কেউ যদি প্রিলি রিটেন পাস করে ভাইভাতে ফেল করে তাকে আবার শুরু থেকে শুরু করতে হয়। প্রতি 2 লাখে মাত্র 20-25 জন আইপিএস অফিসার হয়। মনোজ গৌরীভাইকে তার সমস্যার কথা বলে ছোটখাটো একটি কাজের ব্যবস্থা করে দিতে বলে। গৌরীভাই মনোজকে লাইব্রেরিতে একটি কাজ পাইয়ে দেয়। কিছুদিন পর গৌরীভাইয়ের ইউপিএসসি এক্সামের ভাইবার রেজাল্ট বের হয়। জীবনের শেষ এক্সামও গৌরীভাই ফেল করে এবং গৌরী ফেল করাই পান্নে গৌরীভাইকে ছেড়ে ইউপিএসসিতে পাস করেছে দীপমোহনের শিষ্য হয়ে যায়। কিন্তু মনোজ গৌরীভাইকে ছেড়ে যায় না। কিছুদিন পর মনোজের প্রিলি পরীক্ষার রেজাল্ট বের হয়, কিন্তু পরীক্ষায় সে ফেল করে। গৌরী তাকে নতুনভাবে শুরু করার উৎসাহ দেয়। গৌরী নিজেও নতুনভাবে একটি টিএ স্টল শুরু করে এবং ফ্রিতে গরিব ছেলেদের ইউপিএসসি এক্সামে প্রস্তুতি নিতে সাহায্য করে। পরদিন মনোজ পাণ্ডের নতুন গুরু দীপমোহনের জন্য চা নিয়ে যায়। পাণ্ডে মনোজকে দীপমোহনের সাথে পরিচয় করিয়ে দেয়। দীপমোহন মনোজকে আস্থা দিয়ে বলে, কোনোদিন সাহায্য লাগলে আমার কাছে এসো। কিন্তু মনোজ জানত না এটা দীপমোহন শুধুমাত্র সৌজন্য রক্ষার্থে বলেছে। পাণ্ডের নতুন বন্ধু মনোজকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য সুরে কথা বললে গৌরীভাই এর প্রতিবাদ করে বলে, এই গ্রাম্য ছেলেদের কিছু থাক না থাক হিম্মত আছে, ওরা সেই হিম্মত দিয়ে কোনো না কোনোভাবে জীবনে সফল হয়ে যায়। 2-1 দিন পর মনোজের দ্বিতীয় প্রিলির এক্সামের রেজাল্ট বের হয়। সবাইকে অবাক করে দিয়ে মনোজ পরীক্ষায় পাস করে ফেলে। রিটেন পরীক্ষায় অংশ নিতে মনোজ একটি জনপ্রিয় কোচিং সেন্টারে যায় ভর্তি হতে। কিন্তু তার কাছে পুরো টাকা না থাকায় কোচিংয়ে পার্ট টাইম কাজ করার বিনিময়ে ভর্তি হয়। কোচিং পরিচালক মনোজকে কিছু ছবি দেয়ালে টাঙ্গিয়ে দিতে বলে। তখন কোচিংয়ে শ্রদ্ধা নামে একজন মেয়ে তার বাবাকে নিয়ে আসে ভর্তি হতে। তখন মনোজ পরিচালককে উদ্দেশ্য করে বলে, ম্যাম, দীপমোহন স্যার কোথাও কোচিং করেনি, দীপ স্যারের ছবি দেয়ালে ঝুলাচ্ছেন, হয়তো কোথাও ভুল হচ্ছে। তখন পরিচালক মনোজকে বোঝাই এটা জাস্ট অ্যাড, দীপকে আমরা এর জন্য টাকা দিয়েছি। কোচিং পরিচালকের এসব কথা শুনে শ্রদ্ধা ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নেয় এবং মনোজও তার টাকা ফেরত নেয়। শ্রদ্ধা মনোজকে ধন্যবাদ দেয় সাহস করে সত্যটা বলার জন্য। মনোজ খুশি হয়ে শ্রদ্ধার নাম জিজ্ঞেস করে এবং সে যে লাইব্রেরিতে কাজ করে তার ঠিকানা দিয়ে দেয়। বেশ কয়েকদিন পর শ্রদ্ধা লাইব্রেরিতে গিয়ে মনোজের সাথে দেখা করে। তখন মনোজের হাতে ছিল ইঞ্জিনিয়ারিং বই, যেটি দেখে শ্রদ্ধা মনোজকে ইঞ্জিনিয়ার মনে করে। কিছুক্ষণ পর বুঝতে পারে মনোজ লাইব্রেরিতে কাজ করে এবং তার পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বাজে। কিন্তু এইসব কিছুতে শ্রদ্ধার কিছু এসে যায় না। কিছুদিনের মধ্যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনে একসাথে একটি কোচিংয়ে ভর্তি হয়। একদিন স্যার ক্লাসে রকেট নিয়ে পড়াচ্ছিল এবং সবাইকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে। তখন শ্রদ্ধা প্রশ্নের উত্তর মনোজকে দিতে বলে। শ্রদ্ধা স্যারকে বলে, স্যার মনোজ ইঞ্জিনিয়ার, কিন্তু লজ্জায় সে উত্তর দিতে পারছে না। তখন স্যার মনোজকে দাঁড় করিয়ে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে মনোজ বলে, সে ইঞ্জিনিয়ার নয়, শ্রদ্ধা তাকে ভুল বুঝেছে। তখন শ্রদ্ধা মনোজের উপর ভীষণ রাগ করে, কারণ শ্রদ্ধা মনোজকে জিজ্ঞেস করেছিল সে ইঞ্জিনিয়ার কিনা, কিন্তু ওই দিন লজ্জায় মনোজ হাঁসুচোক উত্তর দিয়েছিল। মিথ্যা বলার জন্য শ্রদ্ধা মনোজের সাথে রাগ করে। পরদিন মনোজ লাইব্রেরির চাকরি ছেড়ে দেয়, কারণ লাইব্রেরির ম্যানেজার তার উপর চুরির অভিযোগ করেছিল। তারপর মনোজ একটি আটার মিলে কাজ নেয়, যেখানে সে 14 ঘন্টা মিলে কাজ করে, বাকি সময় পড়ালেখা করত। অনেক খোঁজাখুঁজির পর পাণ্ডে মনোজের ঠিকানা বের করে ফেলে এবং শ্রদ্ধাকে সরি বলে পরীক্ষার প্রস্তুতি নিতে বলে। মনোজ বলে, রিটেন পাশ করে শ্রদ্ধার কাছে মাপ চাইব। কিছুদিন পর মনোজ ভালোভাবে রিটেন পরীক্ষা কমপ্লিট করে, কিন্তু পরে বুঝতে পারে পরীক্ষায় ইংরেজি রচনা এসেছিল ট্যুরিজম, কিন্তু সে ভুলে টেরোরিজম নিয়ে রচনা লিখে এসেছে। এরপর মনোজ কোনো কিছু না ভেবে শ্রদ্ধার বাড়ি চলে যায়। কিন্তু তখন শ্রদ্ধার পরিবার গুহাতে বেড়াতে গিয়েছিল। বাড়ির কেয়ারটেকার শ্রদ্ধাকে টেলিফোন করে মনোজের সাথে কথা বলিয়ে দেয়। মনোজ শ্রদ্ধার কাছে মাপ চায় এবং আই লাভ ইউ বলে। শ্রদ্ধা বলে, তুমি কি রিটেনে পাশ করেছ? মনোজ বলে, না। শ্রদ্ধা বলে, এইসব ভালোবাসা এক পাশে রেখে পরীক্ষায় ফোকাস করো। মনোজ বলে, তুমি একবার আমাকে ভালোবাসা বলো, আমি দুনিয়া ওলট পালট করে দিব। শ্রদ্ধা বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। তারপর মনোজ সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে এসে শুনতে পায় দাদি অনেক আগে মারা গিয়েছে। মনোজের পরীক্ষায় ডিস্টার্ব হবে এই জন্য মারা যাওয়ার আগে দাদির মৃত্যুর পর মৃত্যুর খবর মনোজ ও তার পিতাকে জানাতে মানা করেছিল। মনোজ দেখে তার পরিবারের অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে, তাই সে প্রতিজ্ঞা নেয় এখন থেকে সে পরিবারের দায়িত্ব নিবে এবং আইপিএস অফিসার হয়ে বাড়ি ফিরবে। এই প্রতিজ্ঞা নিয়ে সে দিল্লি চলে আসে। দিনে 8টার মিলে কাজ করে এবং সারা রাত পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। মনোজের পিতা যে কেস নিয়ে কোর্টে গিয়েছিল সেখানে ব্যর্থ হয়ে মনোজের কাছে আসে। মনোজের অবস্থা দেখে বাবা তাকে গ্রামে চলে যেতে বলে এবং অসৎ পথে গিয়ে হলেও টাকা উপার্জন করতে বলে। মনোজ বলে, বাবা, ছোটবেলায় সৎ পথে চলা যে শিক্ষাটা দিয়েছ সেটা মেনে চলেই জীবনে উন্নতি করব, তোমরা কিছুদিন অপেক্ষা করো। কিছুদিন পর শ্রদ্ধা আবার কোচিংয়ে জয়েন করে, কিন্তু মনোজ তাকে ইগনোর করে। শ্রদ্ধা মনোজের কাছে এসে ওই দিনের খারাপ ব্যবহারের জন্য মাপ চায় এবং কথা বলতে চায়। মনোজ বলে, কথা প্রিলি পরীক্ষায় পাশ করার পর হবে,
এরপর মনোজ শ্রদ্ধার সাথে কোনো কথা না বলে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। যথাসময়ে পরীক্ষা হয়, মনোজ কৃতিত্বের সাথে পাশ করে, কিন্তু মনোজ পরীক্ষার রেজাল্ট দেখতে আসে না। শ্রদ্ধা পাণ্ডের কাছ থেকে মনোজের ঠিকানা নিয়ে তার সাথে আটার মিলে দেখা করে। মনোজের কাজের জায়গা থেকে শ্রদ্ধা খুবই দুঃখিত হয় এবং মনোজকে কিছু টাকা ধার হিসাবে দিতে চায়, যাতে মনোজ এইসব ছেড়ে দিয়ে রিটার্নের জন্য প্রস্তুতি নিতে পারে। মনোজ শান্ত স্বরে বলে, দেখো শ্রদ্ধা, তোমার আর আমার দুনিয়া এক না, আমি এই কাজ করে রিটার্নে পাশ করতে পারবো। মনোজ পরিবারের কথা চিন্তা করে আরও বেশি কাজ করে যায়, যার ফল পরীক্ষায় পড়ে। মনোজ রিটার্নে আবার ফেল করে। মনোজকে সান্ত্বনা দিতে শ্রদ্ধা রাত দুইটাই মনোজের সাথে দেখা করে এবং মনোজের হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। তখন পাণ্ডে এসে মনোজকে উদ্দেশ্য করে বলে, মনোজ তুই পাশ করতে পারতি যদি তোর জীবনে শ্রদ্ধা না আসতো, তুই যদি সামনে আবার ফেল করিস শ্রদ্ধাকে তোর ফাঁসে আর খুঁজে পাবি না, নারী বিজয়ে থাকে পরাজয় নয়। পাণ্ডের এসব কথা শুনে শ্রদ্ধা রাগে লজ্জায় উঠে যায়। মনোজ তাকে ফেরাতে গেলে শ্রদ্ধা বলে, তুমি না বলেছিলে আমি ভালোবাসি বললে তুমি দুনিয়া উলট পালট করে দিবে, আমি তোমাকে ভালোবাসি বললাম, যাও দুনিয়া পাল্টে দাও। মনোজ দৌড়ে দীপমোহনের বাড়ি যায়, যে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করে বড় অফিসার বনে গিয়েছে। মনোজ দীপমোহনকে বলে, আমি কোনোভাবে রিটার্ন পরীক্ষায় পাশ করতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। রাতেই দীপমোহন মনোজের ছোট্ট একটি টেস্ট নেয় এবং প্রমাণ করে মনোজের রিটার্ন পরীক্ষায় পাশ করার যোগ্যতা নেই। এইসব কথা গৌরীবাই শুনে মনোজের উপর রেগে যায় এবং মনোজকে আটার মিলের কাজ ছেড়ে দিয়ে গৌরীর রুমে শিফট হতে বলে। মনোজের বাড়িতে মাসে মাসে টাকা গৌরী পাঠাবে। মনোজ সবকিছু নিয়ে গৌরীর রুমে চলে আসে এবং দিন রাত এক করে দিয়ে পড়ালেখা শুরু করে দেয়। শ্রদ্ধা যথাসম্ভব মনোজকে হেল্প করতে থাকে। মনোজের যা কিছু লাগে সব শ্রদ্ধা নিয়ে আসে। মনোজ শুধু লেখাপড়া করে, মনোজের দুনিয়ার বাকি সব চিন্তা শ্রদ্ধা ও গৌরীবাই করে। হঠাৎ শ্রদ্ধার ডিস্ট্রিক্ট কালেক্টর এক্সামের ডেট পড়ে যায়। শ্রদ্ধা পরীক্ষা দিতে নিজ এলাকায় চলে যায়। দুই একদিন পর খবর আসে শ্রদ্ধা ডিস্ট্রিক্ট কালেক্টর পরীক্ষায় পাশ করে কালেক্টর অফিসার বনে গিয়েছে। এরপর মনোজ জীবনের শেষ রিটার্ন পরীক্ষা দেয় এবং দীপমোহনকে ভুল প্রমাণ করে পরীক্ষায় পাশ করে ফেলে। এই খুশির খবর মনোজ শ্রদ্ধাকে জানাতে পাণ্ডের কাছে ফোন চাইলে পাণ্ডে রেগে গিয়ে বলে, তোকে আমি দিল্লি এনেছি, তুই কোনোদিন জিজ্ঞেস করেছিস আমি পরীক্ষায় পাশ করেছি কিনা? আমি আবার পরীক্ষায় ফেল করেছি কিন্তু তোর এতে মাথা ব্যথা নেই, তোর সব চিন্তা এখন শ্রদ্ধাকে নিয়ে। মনোজ দুঃখিত হয়ে গৌরীবাইয়ের দোকানে গিয়ে শ্রদ্ধাকে ফোন করলে শ্রদ্ধা বাসায় থাকা সত্ত্বেও মা বলে শ্রদ্ধা বাড়িতে নেই, কারণ শ্রদ্ধার বাবাকে কেউ ফোন করে জানিয়েছে শ্রদ্ধা দিল্লিতে মনোজের সাথে রাত কাটায়। গভীর রাতে শ্রদ্ধা মনোজকে ফোন করে অভিনন্দন জানায় এবং বলে, তোমার আমার সম্পর্কের কথা তোমার বন্ধুদের মধ্যে কেউ একজন আমার বাবাকে জানিয়েছে। সাথে সাথে মনোজ পাণ্ডেকে ফোন দেয়, কিন্তু পাবলিক প্লেসে মদ খাওয়ার অপরাধে পুলিশ পাণ্ডেকে গ্রেপ্তার করে। মনোজ তৎক্ষণাৎ থানায় গিয়ে পাণ্ডেকে ছাড়িয়ে নেয় এবং ফোন চেক করে দেখে পাণ্ডে শ্রদ্ধার পিতাকে ফোন করে মনোজ শ্রদ্ধার ব্যাপারে ভুলভাল কথা বলেছে। তখন মনোজ পাণ্ডের উপর রাগান্বিত হয়ে বাসায় চলে আসে। শ্রদ্ধা বাবাকে বুঝিয়ে মনোজের কাছে চলে আসে, কারণ সামনে মনোজের ফাইনাল ইন্টারভিউ। শ্রদ্ধা ইন্টারভিউর জন্য মনোজকে রেডি করে এবং মনোজ ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পাণ্ডের কাছে যায়, কারণ পাণ্ডে মনোজকে দিল্লিতে না আনলে মনোজ এত দূর আসতে পারত না। পাণ্ডে লজ্জায় দুজনের কাছে মাপ চায়। মনোজ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় শ্রদ্ধা তাকে একটা চিঠি দেয় এবং বলে, তুমি যখন একলা থাকবে তখন এই চিঠিটা পড়বে। মনোজ ইন্টারভিউ রুমে ঢুকলে ডক্টর মেহতা মনোজকে 12 ক্লাসে ফেল এবং হিন্দি মিডিয়ামে লেখাপড়া করায় তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে শুরু করে। এতে মনোজ নার্ভাস হয়ে পড়ে। অন্য ইন্টারভিউররা বলে, মনোজ বেটা তুমি নার্ভাস, বাহিরে গিয়ে 2 মিনিট হেঁটে আসো। মনোজ বাহিরে গিয়ে শ্রদ্ধার চিঠিটা পড়ে, যেখানে লেখা ছিল, তুমি আইপিএস অফিসার হও কিংবা আটার মিলে কাজ করো, আমি সব সময় তোমার সাথে থাকবো, তুমি একদম চিন্তা করবে না। তখন মনোজকে আবার ইন্টারভিউ রুমে ডাকে। মনোজ আত্মবিশ্বাসের সাথে সে কোথা থেকে উঠে এসেছে সবকিছু খুলে বলে এবং সে কেন অন্য পরীক্ষার্থী থেকে বেশি যোগ্য তা সুন্দরভাবে এক্সপ্লেন করে। সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে ইন্টারভিউ রুম থেকে বের হওয়ার সময় ডক্টর মেহতাকে বলতে শুনে টাইম লস্ট। প্রায় 2 মাস পর মনোজের রেজাল্ট দেয়। মনোজের সাহস ছিল না রেজাল্ট দেয়ার, কারণ ডক্টর মেহতার টাইম লস্ট কথাটা সে আগেই শুনেছে। শ্রদ্ধা গিয়ে মনোজের রোল নাম্বার চেক করে দেখে মনোজ আইপিএসসি এক্সামে টপ রেজাল্ট করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইন্টারভিউ বোর্ডের মেহতা ছাড়া বাকি মেম্বাররা মনোজের পক্ষে ছিল, কারণ মনোজের জীবনে যে অভিজ্ঞতা তা অন্য কোনো পরীক্ষার্থীর মধ্যে নেই, এই জন্য তারা মনোজকে সিলেক্ট করে। মনোজের রেজাল্ট শুনে গৌরীবাই পাণ্ডে এবং মনোজের পরিবার অনেক বেশি খুশি হয় এবং মনোজ শ্রদ্ধার বিয়ে দেখিয়ে মুভি এখানেই শেষ হয়। এই মুভির এক্সপ্লেইন যাদের ভালো লেগেছে তারা ভিডিওতে একটি লাইক দিন এবং নিত্য নতুন মুভির এক্সপ্লেইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।